হয়, মই বর্তমান উপস্থিত আছো স্বর্গদেউ রুদ্রসিংহর রাজত্বকালতে নির্মাণ করা জয়সাগরের যে জয়দৌল আছে সেই জয়দৌলর সমীপত আর ঐতিহাসিক জয়সাগর পুখুরীর পারত। ইয়া মই দেখাইছো, ইয়া হৈছে জয়সাগর পুখুরী আর জয়সাগর পুখুরীর সিটুপারে আছে ঐতিহাসিক জয়দৌল। কিন্তু অতি পরিতাপর বিষয় যে এই ঐতিহাসিক জয়সাগর পুখুরীর পারটো বর্তমান অবৈধ মদর সুরার আড্ডাস্থলীত পরিণত হয়েছে। এই ঐতিহাসিক কীর্তিচিহ্নসমূহ আসলতে যধরণে সঠিকভাবে সংরক্ষণ করব লাগিছিল সেই ধরনের সঠিকভাবে চোয়া চিতা নকরে আর পরিণতি এয়া একাংশ অসাধু লোকে নিতো মদ্যপান করে ইয়াত এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে আহিছে। ইয়া দেখাইছো জয়সাগর পুখুরীর পারেরপরা পুখুরী পারত ইয়াত ডোম ডোম মদর বটল আর এই মদর বটল সমূহ তুলিয়ে বর্তমান সফা করেছে জাতীয় সংগ্রামী সেনা রংপুর আঞ্চলিক সমিতিয়ে। চাফ চিকুণ ইয়া পরিষ্কার করে থাকতে এই ডোম ডোম মদর বটল হাজার হাজার মদর বটল পুখুরীর তুলি আনিছে, কারণ এয়ারপা স্পষ্ট হয়েছে মদর বটল সমূহের স্পষ্ট হয়েছে এই ঐতিহাসিক পুখুরী পারত যে মদর আড্ডা বহে সেয়া স্পষ্ট হয়েছে। কাষতে আছে জয়সাগর আরক্ষী চকী, কাষতে আছে পুখুরীর পারতে আছে CRPF ক্যাম্প আর এখন আছে ঐতিহাসিক কলেজ শিবসাগর কলেজ জয়সাগর। কিন্তু এনেকা এক স্থানত কি ধরনের পরিবেশে বিরাজ করেছে সিয়া কি কব? যা 24/12/2023 তারিখেরপর জাতীয় সংগ্রামী নাম রংপুর আঞ্চলিক সমিতিয়ে শিবসাগর জেলার থাকা ঐতিহাসিক সম্বল সমূহ পরিষ্কার কার্যসূচী হাতত লৈছে আর যা কালিরপর আমার জয়সাগর পুখুরী পারপ্রাই কার্যসূচী আরম্ভ হয়েছে। আর যা কালি যেটা আমি সাফাই অভিযান করেছিল প্রায় 500 অধিক আমি মদর বটল পালো আর আজি আমার 2 ঘণ্টা সাফাই কার্যসূচী হওঁতেই 1000 আমি অধিক কিন্তু এতিয়ালৈকে মদর বটল পাইছো। এই অতি দুর্ভাগ্যজনক আর অতি পরিতাপর বিষয়। আর ইয়ার আমি আর একটা কথা কব বিচারিছো যে স্বর্গদেউ রুদ্রসিংহই তেখেতর মাতৃ স্মৃতিত এই জয়সাগর পুখুরীটি খন্দাইছিল আর জয়সাগর পুখুরীটি হয়েছে আমার প্রতিজন অসমীয়ার গৌরব, প্রতিজন অসমীয়ার স্বাভিমান, প্রতিজন অসমীয়ার অহংকার আর জয়মতীর যে দেশপ্রেম, দেশপ্রেম আর ত্যাগ সমগ্র বিশ্বতে বিরাজমান। কিন্তু আজি কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তিয়ে জয়সাগর পুখুরী পারলে আহি ইয়াত মদ্যপান করে সেই বটলসমূহ জয়সাগর পুখুরীলে দলিয়া দিয়া মানেই এক প্রকারে কব লাগবে আমার ঐতিহ্যক অপমান করেছে, আমার ঐতিহ্যক উপলুঙ্গা করেছে। গতি এই কার্য কেউ আমি সহজভাবে লোবা নাই। আমি জাতীয় সংগ্রামী নাই অসমে স্পষ্টভাবে একটা কথা আপনার সংবাদ মাধ্যমে যদি আমি কই দিব বিচারিছো, আজির তারিখেরপর যদি আমি জয়সাগর পুখুরী পারত বা ঐতিহাসিক যুগ আমার সমল আছে, কীর্তিচিহ্ন আছে, এই সময় যদি তেনে ধরনের দুষ্ট প্রকৃতির ব্যক্তিয়ে যদি মদ্যপান করে থাকা আমি দেখা পাওঁ বা অনৈতিক কার্যকলাপ চলাই থাকা আমি দেখা পাওঁ, আমি কিন্তু কানত ধরা আঠুকা থাকলে আমি কুণ্ঠাবোধ নকরিম। ইয়ার আমি আর কথা বিচারিছো যে আজি আমি এই সাফাই কার্যসূচী চলাওতে জয়সাগর পুখুরী এটাপরত প্রায় 50 অধিক কিন্তু আমি বরশী পাইছো, কাছর ধরা বরশী পাইছো। তারমানে এক প্রকার কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি আমার স্বাভিমানক, আমার অহংকার, আমার গৌরব জয়সাগর পুখুরীত ধ্বংস করে দেয় এক মানসিকতা মনত পুহি রাখিছে। গতি এই কার্য আমি সহজভাবে লব নোৱাৰো। আমি যাকালি জয়সাগর আরক্ষী চকীর ভাবপ্রাপ্ত বিষয়া মহোদক আমি অবগত করেছো, তেখেতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিছে। গতি আমিও আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে পুনর্বার কইছো যে আমার সম্পদসমূহত যদি কোনোবাই যদি এই ধরনের যদি ধ্বংস করবলে আগবাহী আহে তেতিয়াহলে তেনে ব্যক্তিক আমি কঠোর ব্যবস্থা আমি হাতত লম। হয় যি আসলে পদক্ষেপ লব লাগিছিল পূর্বতে আরক্ষী প্রশাসনে সেই পদক্ষেপ কিন্তু সুচারুরূপে পালনের সংকল্প লৈছে জাতীয় সংগ্রামী সেনা অসমে। এই যি ঐতিহাসিক স্থান, এই ঐতিহাসিক স্থানলৈ হাজার হাজার পর্যটকের আগমন ঘটে আর বর্তমানেও নিতো পর্যটক আহি আছে। কিন্তু তার পিছতো সঠিকভাবে এই ঐতিহাসিক সম্পদসমূহ সংরক্ষণ নকৰি মদর আড্ডাস্থলীলৈ পরিণত করার কার ভূমিকা আছে, কোন কোন এনে ধরনের অসৎ লোক জড়িত হয়ে আছে, ইয়াত কাছ ধরার পর আরম্ভ করে এনে ধরনের মদর আড্ডাস্থলী কার পৃষ্ঠপোষকতাত হয়েছে তাক উৎখাত করার দায়িত্ব সরকার, প্রশাসন তথা আরক্ষী। অনাগত সময়ত লক্ষণীয় হব এই পরিবেশ দূর হবনে।